স্কুলে গড়হাজির পড়ুয়ারা, কারণ খুঁজতে গ্রামে গ্রামে গেলেন শিক্ষকরা। স্কুলে পড়ুয়াদের হাজিরা 3% কম, দীর্ঘদিন পর স্কুল খুললেও কেন পড়ুয়ারা হাজির এই হাল? খোঁজ নিতে গ্রামে গ্রামে পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন শিক্ষকরা। করোনা সংক্রমণের আশঙ্কায় দীর্ঘ সময় ধরে বন্ধ স্কুল, শহরের স্কুলগুলিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা ছিল। শহুরে পড়ুয়াদের প্রায় প্রত্যেকের বাড়িতে মোবাইল কম্পিউটার আছে, ব্যবস্থা আছে ইন্টারনেট সংযোগের। কিন্তু পুরন্দরপুরের মতো প্রত্যন্ত গ্রামের চিত্রটা একেবারেই আলাদা। পুরন্দরপুর হাইস্কুলের পড়ুয়াদের বেশিরভাগের বাড়িতে মোবাইল কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকেই অনলাইন ক্লাসে যোগ দিতে পারেনি। দীর্ঘ লকডাউনে অনেক পরিবারের একমাত্র রোজগারের সদস্য কাজ হারিয়ে ফেলায় ছেলে বা মেয়ে নতুন ক্লাসে ভর্তির টাকাটুকুও জোগাড় করতে পারেনি। একদিকে দীর্ঘদিন স্কুল বন্ধ, অন্যদিকে লকডাউনে এক শ্রেণীর মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ায় বহু ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই স্কুল খোলার পরেও তাদের অনেকে স্কুলমুখী হয়নি। এই সমস্যাগুলিকে খুঁজে বের করতে এদিন গ্রামে গ্রামে ঘুরে পড়ুয়াদের সাথে কথা বললেন পুরন্দরপুর হাইস্কুলের শিক্ষকরা। তাঁদের দাবি, সামনে সরস্বতী পুজো থাকার কারণেই বড় অংশের পড়ুয়ারা স্কুলে হাজির হয়নি। আগামী সপ্তাহ থেকে স্কুলে পড়ুয়াদের হাজিরা বাড়বে, আশা স্কুলকর্মীদের। Doctor's house. The question may arise in our mind that Siddha has given the particular information. His name, I do not know. Master Siddha say he lives near the market. I do not know master. Siddha, here Arkananda has given the particular information that Siddha, he was. Satan Kuche, when Mr. Simsonpur wanted to know about his name, he was unable to give the answer. এখন চালু থাকবে, ঠিক আছে? প্রত্যেকে স্কুল যেতে বলছি, কোনো অসুবিধা নেই। শিক্ষকরা সবাই এসছে, সাবজেক্ট টিচার একজন বাদ মাত্র আমাদের পম্বা ম্যাডাম চলে গেছে, বাকি উনি পোস্টটা পেয়ে গেলে আমাদের সমস্ত টিচারের সংখ্যাটা ফিল আপ হয়ে যাবে। আমরা শুরু করবো, শুরু করে যাবে সব। আর প্রত্যেকে বিদ্যালয়ে এসো, ঠিক আছে? সবাই ভর্তি হয়েছিস? হ্যাঁ। স্কুলের নাম কি?
প্রাইমারি স্কুলের কি নাম রে? না ওরা প্রাইমারিতে যারা থাকে যদি ভিডিও করে পাড়ায় ড্রপ আউটটাকে আমরা বাড়িতে ঢুকে আর ড্রপ আউটটা নেন ড্রপ আউটটা পরে করছিল পরে কেটে নেব কাটবো তোমার মা আসছে বলে আমরা পুরন্দরপুর হাই স্কুল থেকে এসেছি আমরা ওখানে শিক্ষকতা করি আপনারা জানেন আপনাদের ছেলে মেয়ে ছেলেগুলো ওখানে তো পড়ে তো আজ থেকে তো সরকার স্কুল খোলার কথা বলেছে এই করোনাতে প্রায় দু বছরকে জানাতে যে স্কুল খুলেছে আপনারা স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান মাস্টারমশাইরা সবাই শুনুন আপনাদের মতামত কি আজকেই তো খুলেছে আজকে কেন পাঠাননি স্কুলে না জানেন কি যে আজকে স্কুল খুলেছে জানেন হ্যাঁ মেয়েটা জানে জানে আচ্ছা তাহলে নিশ্চয়ই কোনো কারণ হতে পারে যে কাল পাশে খুলে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর সামনে সরস্বতী পূজা আছে না না আপনারা আজ থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা যেতে পারেন না আজ তো স্কুল তাহলে আজ থেকে যাব না কাল থেকে যাব ঠিক আছে আপনারা সব স্কুলে যায় তোমরা এই যে স্কুলটা খুললে এতদিন পরে তোমাদের কি মনে হচ্ছে স্কুল যাওয়া দরকার আছে আগ্রহ আছে তো আমরা এই পরের দিন থেকে স্কুলে যাবে হ্যাঁ যে স্কুলে পাঠাতে বলেছে আমরা কথা বলছি এবং যারা ছাত্রছাত্রী আছে তোমাদের যারা সমকক্ষ যারা পড়ে তাদেরকেও বলবে সবাই এমনিতে এখন সরস্বতী পূজার পর থেকে যাবো স্কুল খুলেছে আজ থেকে জানতে গ্রামে এসছেন সরস্বতী পুজো সেই জন্য সে ভেবেছিলাম সরস্বতী পুজো পেরোক তারপর যাবো দেবস্মিতা কুণ্ডু দেবস্মিতা কুণ্ডু আমরা আজকে যেহেতু স্কুল খুলেছে স্কুল খোলার পর আমরা দেখলাম যে স্কুলে ছাত্র সংখ্যা খুবই কম কোনো ক্লাসে দুজন কোনো ক্লাসে তিনজন কোনো ক্লাসে নেই প্রায় আমরা ঠিক করলাম যে গ্রামে গ্রামে যাব ছাত্রছাত্রীদেরকে বোঝাবো গার্জিয়ানদের বোঝাবো যে স্কুলে নাগিনে নিয়ে আসতে হবে স্কুল এতদিন ধরে বন্ধ ছিল স্কুলে আগে নিয়ে আসতে হবে তার জন্য আমরা সমস্ত শিক্ষকরা সমস্ত সাবজেক্টের শিক্ষকরা বা বিভিন্ন শিক্ষকরা এসেছি এবং পাড়ায় মানুষকে বোঝাচ্ছি ওনাদের গার্জিয়ানদেরকে বোঝাচ্ছি ছাত্রদেরকে বলছি তোমরা স্কুলে চলো এই জন্যে আমরা পাড়ায় পাড়ায় এসেছি আর কি কোথাও কি মনে হচ্ছে কোথাও কি একটা উদ্বেগ কাজ করছে যে ছাত্রছাত্রীর সংখ্যা হাজিরা এত কম কেন দু বছর ধরে স্কুলটা বন্ধ থাকার জন্য অনেকেই অ্যাকচুয়ালি গ্রামের ছেলেদের
অনলাইন শিক্ষা ব্যবস্থাটা নেই, তাদের নেট কানেকশনের নেই, তাদের পয়সা নেই, নেট ভরার পয়সা নেই, মোবাইল নেই, অ্যান্ড্রয়েড সেট নেই, তাহলে তারা কীভাবে পড়বে? এতদিনে পড়তে পারেনি। আর গ্রামের ছেলেমেয়েদের স্কুলটাই হচ্ছে সব থেকে কাছের, মাস্টারমশাইরা বিশেষ করে আমাদের যারা গ্রামে অঞ্চলে শিক্ষকরা কাজ করে তাদের ছাত্রদের সাথে এত ভালো সম্পর্ক, পড়াশোনার পরিবেশটা এত ভালো পায়, তারা যেটা না পাওয়ার ফলেই তারা কিন্তু ওই স্কুল আঙ্গিনা থেকে যেতে না পারার জন্যই তারা ছেড়ে দিয়েছে। অনেকে ড্রপ আউট হয়েছে, অন্য পেশার সাথে যুক্ত হয়ে গেছে। আমরা এটা দেখছি, আমরা বুঝাচ্ছি যে না, স্কুলটা আগে পড়াশোনাটা করতে হবে, এই জন্যই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি আর কি। চেষ্টা করছি, আশা করছি পারবো, কারণ আমরা আমাদের যে ছাত্রদের গার্জেনদের প্রতি ভরসা আছে, ছাত্রদের প্রতি ভালোবাসা আছে, আমরা বোঝাবো এবং সেই আঙিনায় আমরা নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, আমি পুরন্দরপুর স্কুলের শহর বিদ্যালয়ের শিক্ষক। বাচ্চাকে আপনি মানে আপনার মেয়েকে আপনি কেন ভর্তি করেন? টাকা পয়সার জন্য আর কি, টাকা পয়সা নেই আর কি, কাজ বাজ নেই, ওই জন্য আর ভর্তি করতে পারছি না আর কি। মোটামুটি 5-6 মাস বসে আছি ঘরে, এই চাষবাস যা কাজ একটু আধটু পারলাম করলাম লোকের, এইটুকুন জুটে নাই, খাবারের পয়সা জুটছে না আর ভর্তির টাকা কী করে জুটবে? পড়াবো, সম্ভাবনা আছে যে পড়াবো, কিন্তু আমি দিন কথা আগে মনে করলাম যে ভর্তি করবো, যে টাকা পয়সা এখন নেই ধরো কী করে করবে। মাস্টারমশাই আজকে এসেছে, বলছে যে আমি ভর্তি করে দেবো, কালকে আমরা তাহলে যাবো। লোকের মোবাইল দিয়ে আর কি ওইটা করতো আর কি, বুঝতে পারছে? নিজের মোবাইল নেই, আমরা গরিব মানুষ তো ধরো, আমরা খেটে খুটে খাওয়া খাওয়া মানুষ, বুঝতে পারছো? আগ্রহ হারাই নেই, মনে ওই পড়াশোনা করছে, আর স্কুল পাতি সব বন্ধ আছে এখন, ধরো অতদিন স্কুল পাতি বন্ধ আছে, ছেলে মেয়ে তো আপনি খারাপ হয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে ভোলানাথ বাউরি। আজকে আমি স্কুল যাইনি, কারণ ওই সরস্বতী পুজোর পর থেকেই যাব। আজকে স্কুলে টিউশনে ছিল, মা বাবারা বলছে যে পরদিন থেকে যাবি। হ্যাঁ জানি, মাস্টার মশাইরা বলছে যে রেগুলারলি স্কুল যাবে, মাস্ক পরে যাবে। হ্যাঁ না, এমনি করোনার জন্য যাইনি। অনলাইন ক্লাসে হ্যাঁ পড়া হয়েছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ক্লাস ভালো হচ্ছিল না। এর পরের বার থেকে যাব, এর পরের দিন থেকে। রূপঙ্কর চৌধুরী।